আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের বাংলায় ভয়ঙ্কর বিপদের আশঙ্কা আজও একাধিক জেলায় কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সারাদিন চলবে রোদ ও বৃষ্টির খেলা একই সঙ্গে সন্ধ্যার দিকে একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা হাওয়া অফিস জানিয়েছি আজও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আসুন দেখিনি কি রয়েছে আজকে ওয়েদার আপডেট কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এটাও জানিয়ে দেব কালবৈশাখীর আশঙ্কা কোন জেলাতে রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত আপনার জেলার ওয়েদার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রবিবার বিকেলের পর থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সহ দু এক পশলা বৃষ্টিপাত হচ্ছে হাওয়া অফিস জানিয়েছে যে মঙ্গলে আবহাওয়া তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দিনভর রাজ্যের দক্ষিণবঙ্গের উপকূলের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে গতকালকের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়াতে এদিন ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে তবে বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন কোনো হেরফেরের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাঁচ জেলাতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী চব্বিশ ঘন্টায় সিকিম ও উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মালদাহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরিকা বিস্তৃত রয়েছে আসাম পর্যন্ত যেটি দক্ষিণবঙ্গের ওপর দিকে গিয়েছে উত্তরপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গ ছাড়াও মেঘালয়ের ওপর দিয়ে গিয়েছে এই অক্ষরিকা এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর